চলছে পৌষ্য পর্বাধ্যায়। আজকের পর্ব উতঙ্ক, পৌষ্য ও তক্ষক। উপাধ্যায়ের আজ্ঞা নিয়ে বেদ গৃহস্থাশ্রমে প্রবেশ করলেন। তাঁরও তিনটি শিষ্য হল। তিনি শিষ্যদের বলতেন না যে এই কর্ম করো বা আমার শুশ্রূষা করো। গুরু গৃহবাসের দুঃখ তিনি জানতেন, সেজন্য শিষ্যদের কষ্ট দিতে চাইতেন না। কিছুকাল পরে জন্মেজয় এবং পৌষ্য নামে আরও এক রাজা বেদকে উপাধ্যায়ের পদে বরণ করলেন। একদা বেদ যাজন কার্যের জন্য বিদেশে যাওয়ার সময় উতঙ্ক নামক শিষ্যকে বলে গেলেন, আমার প্রবাসকালে গৃহে যে বিষয়ের অভাব হবে তুমি তা পূরণ করবে। উতঙ্ক গুরুগৃহে থেকে সকল কর্তব্য পালন করতে লাগলেন। একদিন আশ্রমের নারীরা তাকে বললে, তোমার উপাধ্যায়ানী ঋতুমতী হয়েছেন, কিন্তু উপাধ্যায় এখানে নেই, ঋতু যাতে নিষ্ফল না হয় তুমি তা করো। উতঙ্ক উত্তর দিলেন, আমি স্ত্রীলোকের কথায় এমন অকার্য করতে পারি না, উপাধ্যায় আমাকে অকার্য করবার আদেশ দেননি। কিছুকাল পরে বেদ ফিরে এলেন এবং সকল বৃত্তান্ত শুনে প্রীত হয়ে বললেন, বৎস উতঙ্ক, আমি তোমার কি প্রিয় সাধন করব বলো। তুমি ধর্মানুসারে আমার সেবা করেছ, আমাদের পরস্পরের প্রীতি বৃদ্ধি পেয়েছে, তোমার সকল কামনা পূর্ণ হবে, তুমি এখন স্বগৃহে যেতে পারো। উতঙ্ক বললেন, আমি বা আপনার কি প্রিয় সাধন করব বলুন, আমি আপনার অভীষ্ট দক্ষিণা দিতে ইচ্ছা করি। বেদ বললেন, বৎস এখন থাকুক না। কিছুকাল পরে উতঙ্ক পুনর্বার গুরুকে দক্ষিণার কথা জিজ্ঞাসা করলেন। বেদ বললেন, তুমি বহুবার আমাকে দক্ষিণার কথা বলেছ, গৃহমধ্যে গিয়ে উপাধ্যায়ানীকে জিজ্ঞাসা করো কি দিতে হবে। তখন উতঙ্ক গুরুপত্নীর কাছে গিয়ে বললেন, ভগবতী, উপাধ্যায় আমাকে গৃহগমনের অনুমতি দিয়েছেন, আমি গুরুদক্ষিণা দিয়ে ঋণমুক্ত হতে চাই, আপনি বলুন কি দক্ষিণা দেব। উপাধ্যায় পত্নী বললেন, তুমি রাজা পৌষ্যের কাছে যাও, তাঁর ক্ষত্রিয়া পত্নী যে দুই কুণ্ডল পড়েন তাই চেয়ে আনো, চার দিন পরে পুণ্যক ব্রত হবে, তাতে আমি ওই কুণ্ডল শোভিত হয়ে ব্রাহ্মণদের পরিবেশন করতে ইচ্ছা করি, তুমি আমার এই অভীষ্ট পূর্ণ করো, তাতে তোমার মঙ্গল হবে, কিন্তু যদি না করো তবে অনিষ্ট হবে। উতঙ্ক কুণ্ডল আনবার জন্য যাত্রা করলেন। পথে যেতে যেতে তিনি প্রকাণ্ড বৃষে আরোহ এক মহাকায় পুরুষকে দেখতে পেলেন। সেই পুরুষ বললেন, উতঙ্ক তুমি এই বৃষের পুরীষ ভক্ষণ করো। উতঙ্ককে অনিচ্ছুক দেখে তিনি আবার বললেন, উতঙ্ক খাও, বিচার করো না, তোমার উপাধ্যায়ও পূর্বে খেয়েছেন। তখন উতঙ্ক বৃষের মলমূত্র খেলেন এবং দাঁড়িয়ে উঠে সত্তর আচমন করে পৌষ্যের নিকট যাত্রা করলেন। পৌষ্য তাকে বললেন, ভগবান কি আজ্ঞা বলুন। উতঙ্ক কুণ্ডল প্রার্থনা করলে রাজা বললেন, আপনি অন্তঃপুরে গিয়ে মহিষীর কাছে চেয়ে নিন। উতঙ্ক মহিষীকে দেখতে না পেয়ে ফিরে এসে পৌষ্যকে বললেন, আমাকে মিথ্যা কথা বলা আপনার উচিত হয়নি, অন্তঃপুরে মহিষী নেই। পৌষ্য ক্ষণকাল চিন্তা করে বললেন, নিশ্চয়ই আপনি উচ্ছিষ্ট আছেন, অশুচি ব্যক্তি আমার পতিব্রতা ভার্যাকে দেখতে পায় না। উতঙ্ক স্মরণ করে বললেন, আমি এখানে শীঘ্র আসবার জন্য দাঁড়িয়ে আচমন করেছিলাম, সেজন্য এই দোষ হয়েছে। উতঙ্ক তখন পূর্বমুখে বসে হাত পা মুখ ধুলেন এবং তিনবার নিঃশব্দে ফিনশূন্য অনুষ্ণ ঋদ্ধ জল পান করে দুবার মুখাদি ইন্দ্রিয় মুছলেন। তারপর তিনি অন্তঃপুরে গিয়ে মহিষীকে দেখতে পেলেন। উতঙ্কের প্রার্থনা শুনে মহিষী প্রীত হয়ে তাঁকে কুণ্ডল দিলেন এবং বললেন, নাগরাজ তক্ষক এই কুণ্ডল দুটির প্রার্থী, অতএব সাবধানে নিয়ে যাবেন। উতঙ্ক সন্তুষ্ট হয়ে পৌষ্যের কাছে এলেন। পৌষ্য বললেন, ভগবান সৎপাত্র সহজে পাওয়া যায় না, আপনি গুণবান অতিথি, আপনার সৎকার করতে ইচ্ছা করে। উতঙ্ক বললেন, গৃহে যে অন্ন আছে তাই শীঘ্র নিয়ে আসুন, অন্ন আনা হলে উতঙ্ক দেখলেন তা ঠান্ডা এবং তাতে চুল রয়েছে। তিনি বললেন, আমাকে অশুচি অন্ন দিয়েছেন, অতএব আপনি অন্ধ হবেন। পৌষ্য বললেন, আপনি নির্দোষ অন্নের দোষ দিচ্ছেন, এজন্য আপনি নিঃসন্তান হবেন। উতঙ্ক বললেন, অশুচি অন্ন দিয়ে আবার অভিশাপ দেওয়া আপনার অনুচিত, দেখুন না অন্ন অশুচি কিনা।
রাজা অন্য দেখে অনুমান করলেন এই শীতল অন্ন কোনো মুক্তকেশী স্ত্রী এনেছে, তারই কেশ এতে পড়েছে। তিনি ক্ষমা চাইলে উতঙ্ক বললেন, আমার বাক্য মিথ্যা হয় না, আপনি অন্ধ হবেন কিন্তু শীঘ্রই আবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন, আমাকে যে শাপ দিয়েছেন তাও যেন না ফলে। রাজা বললেন, আমার ক্রোধ এখনো শান্ত হয়নি। ব্রাহ্মণের হৃদয় নবনীত তুল্য, কিন্তু বাক্যে তীক্ষ্ণধার খুর থাকে, ক্ষত্রিয়ের এর বিপরীত। আমি সাপ প্রত্যাহার করতে পারি না, আপনি চলে যান। উতঙ্ক বললেন, আপনি অন্যের দোষ স্বীকার করেছেন, অতএব আপনার সাপ ফলবে না। এই বলে তিনি কুণ্ডল নিয়ে চলে গেলেন। উতঙ্ক যেতে যেতে পথে এক নগ্ন খপনক দেখতে পেলেন, সে মাঝে মাঝে অদৃশ্য হচ্ছে। তিনি কুণ্ডল দুটি ভূমিতে রেখে স্নানাদির জন্য জলাশয়ে গেলেন। সেই অবসরে খপনক কুণ্ডল নিয়ে পালিয়ে গেল। স্নান শেষ করে উতঙ্ক দৌড়ে গিয়ে খপনককে ধরে ফেললে। সে তখনই তক্ষকের রূপ ধারণ করলে এবং সহসা আবির্ভূত এক গর্তের মধ্যে প্রবেশ করে নাগলোকে চলে গেল। উতঙ্ক সেই গর্ত দণ্ডকাষ্ঠ দিয়ে খুঁড়ে বড় করার চেষ্টা করলেন। তাকে ক্লান্ত ও অকৃতকার্য দেখে ইন্দ্র তাঁর বজ্রকে বললেন, যাও ওই ব্রাহ্মণকে সাহায্য করো। বজ্র দণ্ডকাষ্ঠে অধিষ্ঠান করে গর্তটি বড় করে দিলে। উতঙ্ক সেই গর্ত দিয়ে নাগলোকে গেলেন এবং নানাবিধ প্রাসাদ হর্ম ক্রিয়াস্থানাদি দেখতে পেলেন। কুণ্ডল ফিরে পাবার জন্য তিনি নাগগণের স্তব করতে লাগলেন। তারপর দেখলেন দুই স্ত্রী তাঁতে কাপড় বুনছে, তার কতক শত কালো, কতক সাদা। ছয় কুমার একটি দ্বাদশ পরযুক্ত একটি চক্র ঘোরাচ্ছে, একজন সুদর্শন পুরুষ এবং একটি অশ্ব সেখানে রয়েছে। উতঙ্ক এই সকলেরও স্তব করলেন। সেই পুরুষ উতঙ্ককে বললেন, তোমার স্তবে প্রীত হয়েছি, কি অভীষ্ট সাধন করব বলো। উতঙ্ক বললেন, নাগগণ আমার বশীভূত হোক। পুরুষ বললেন, তুমি এই অশ্বের গুচ্ছ দেশে ফুৎকার দাও। উতঙ্ক ফুৎকার দিলে অশ্বের সমস্ত ইন্দ্রিয় দ্বার থেকে সঘম অগ্নিশিখা নির্গত হয়ে নাগলোকে ব্যাপ্ত হল। তখন ভীত হয়ে তক্ষক তাঁর বাসভবন থেকে বেরিয়ে এসে বললেন, এই নিন আপনার কুণ্ডল। কুণ্ডল পেয়ে উতঙ্ক ভাবলেন, আজ উপাধ্যায়নের পুণ্যক ব্রত, আমি বহু দূরে এসে পড়েছি, কী করে তাঁর ইচ্ছা পূর্ণ করব। সেই পুরুষ তাঁকে বললেন, তুমি এই অশ্বে আরোহণ হয়ে যাও, ক্ষণমধ্যে তোমার উপাধ্যায়ের গৃহে পৌঁছবে। উপাধ্যায়নী স্নান করে কেশ সংস্কার করছিলেন এবং উতঙ্ক এলেন না দেখে তাঁকে শাপ দেবার জন্য উপক্রম করছিলেন। এমন সময় উতঙ্ক এসে প্রণাম করে কুণ্ডল দিলেন। এরপর তিনি উপাধ্যায়ের কাছে গিয়ে সকল বৃত্তান্ত জানালেন। উপাধ্যায় বললেন, তুমি যে দুই স্ত্রীকে বস্ত্র বয়ন করতে দেখেছ তাঁরা ধাতা ও বিধাতা, কৃষ্ণ ও শ্বেতসূত্র রাত্রি ও দিন, ছয় কুমার ছয় ঋতু, চক্রাট সংবৎসর, তার দ্বাদশ অর দ্বাদশ মাস, যিনি সুপুরুষ তিনি স্বয়ং ইন্দ্র এবং অশ্ব অগ্নি। তুমি যাবার সময় পথে যে বৃষ্য দেখেছিলে সে ঐরাবত, তার আরোহী ইন্দ্র। তুমি যে পুরীষ খেয়েছ তা অমৃত, নাগলোকে তোমার বিপদ হয়নি কারণ ইন্দ্র আমার সখা, তাঁর অনুগ্রহে তুমি কুণ্ডল আনতে পেরেছ। সৌম্য তোমাকে অনুমতি দিচ্ছে, স্বগৃহে যাও, তোমার মঙ্গল হবে। উতঙ্ক তক্ষকের উপর প্রতিশোধ নেবার সংকল্প করে হস্তিনাপুরের রাজা জন্মেজয়ের কাছে গেলেন। জন্মেজয় তখন তক্ষশিলা জয় করে ফিরে এসেছেন, মন্ত্রীরা তাকে ঘিরে আছেন। উতঙ্ক যথাবিধি আশীর্বাদ করে বললেন, মহারাজ, যে কার্য করা উচিত ছিল তা না করে আপনি বালকের ন্যায় অন্য কার্য করছেন। জন্মেজয় তাকে সংবর্ধনা করে বললেন, আমি ক্ষাত্রধর্ম অনুসারে প্রজা পালন করে থাকি, আমাকে আপনি কি করতে বলেন। উতঙ্ক বললেন, আপনার পিতা মহত্তা পরীক্ষিতের যে প্রাণহরণ করেছে সেই দুরাত্মা তক্ষকের উপর আপনি প্রতিশোধ নিন। সেই নৃপতির চিকিৎসার জন্য কাশ্যপ আসছিলেন কিন্তু তক্ষক তাকে ফিরিয়ে দিয়েছিল। আপনি শীঘ্র সর্পসত্রের অনুষ্ঠান করুন এবং জ্বলিত অগ্নিতে সেই পাপীকে আহুতি দিন, তাতে আপনার পিতার মৃত্যুর প্রতিশোধ হবে, আমিও প্রীত হব কারণ সেই দুরাত্মা আমার বিঘ্ন করেছিল। উতঙ্কের কথা শুনে জন্মেজয় তক্ষকের উপর অতিশয় ক্রুদ্ধ হলেন এবং শোকার্ত মনে মন্ত্রীগণকে পরীক্ষিতের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসা করতে লাগলেন।